সিরিয়ায় সরকার বিরোধীদের সংঘাতে দেশের সেনাবাহিনীর সঙ্গে অংশ নিয়েছে ইরাকের মিলিশিয়ারা। ইরান সহযোগিতা করছে মদতপুষ্ট যোদ্ধাদের সহযোগিতা করে, কিন্তু অন্যান্য বারের মতো এবার মাঠে নামেনি হিজবুল্লাহ। মাঠে নেমেই বেপরোয়া বিদ্রোহীদের দমাতে হিমশিম অবস্থা ইরান সমর্থিত ইরাকি যোদ্ধাদের। ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠন কাতায়েব হিজবুল্লাহ বাগদাদের কাছে অনুরোধ জানিয়েছে সিরিয়ায় সেনা পাঠিয়ে বিদ্রোহীদের দমনে সহায়তা করতে। কাতায়েব হিজবুল্লাহ হিসেবে পরিচিত হিজবুল্লাহ ব্রিগেড জানিয়েছে, সিরিয়ার এই সংঘাত আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার আগেই এই অঞ্চলে বিদ্রোহীদের দমনে সেনা অনুপ্রবেশ প্রয়োজন। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ইরাকের সরকারকে এখন সিরিয়ায় সেনাবাহিনী পাঠাতে হবে, কারণ এই বিদ্রোহী গোষ্ঠীগুলো ইরাকেও হামলে পড়তে পারে, যদিও সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট হাশদ আল শাবি আগেই সতর্ক করেছে, সিরিয়ায় যাই হোক না কেন এর প্রভাব পড়বে ইরাকে। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সই একমাত্র বাগদাদকে নিরাপদ রাখার চেষ্টা করতে পারে। সংস্থাটির কমান্ডার ইন চিফ ফায়াদ জানান, ইসরায়েল এই অঞ্চলকে সংঘাত আর অস্ত্র দিয়ে শেষ করতে চাইছে। অবরুদ্ধ এলাকাগুলোতে সিরিয়ার সামরিক স্থাপনাই বিদ্রোহীদের প্রধান লক্ষ্য। পিএফএম জানায়, বহুদিন ধরে সিরিয়ার সেনারা ইসরায়েলের কারণে ভুক্তভোগী। বিদেশি শক্তিদের মদতপুষ্ট হায়াত তাহরির আল শামস গ্রুপ সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আলেপ্পো আর ইদলিবে বড় পরিসরে যে হামলা চালিয়ে যাচ্ছে, তাতে গৃহযুদ্ধের কবলে থাকা সিরিয়া অস্থিতিশীল হয়ে পড়েছে। বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়া এলাকাগুলো ফিরিয়ে নিতে যুদ্ধ করছে সিরীয় সেনারা। 2011 সালে সরকার বিরোধী বিদ্রোহীদের উত্থান ও সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাশার আল আসাদের বিরোধিতা করে বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল ইসরায়েল। সে সময় সরকার বিরোধী বিক্ষোভ পরিণত হয় গৃহযুদ্ধে। ইরান বলছে, এখনও এই বিদ্রোহীদের উস্কে দিচ্ছে ওয়াশিংটন আর তেল আবিব। 8 বছর আগে রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে সেখান থেকে বিরোধীদের উৎখাত করে বাশার আল আসাদ সরকার। কিন্তু সিরিয়ার সশস্ত্র যোদ্ধাদের একীভূত ও সম্মিলিত চেষ্টায় প্রায় 72 ঘণ্টায় আলেপ্পো চলে যায় বিদ্রোহীদের দখলে। আগ্রাসন প্রতিরোধ ব্যানারের এই আকস্মিক হামলায় চরম ধাক্কা খায় আসাদ প্রশাসন। এখনও বড় এলাকা আসাদ প্রশাসনের দখলের বাইরে।